চড়িলাম বনকুমারী এলাকায় ইকো গাড়ি বাড়িতে ঢুকে জখম চার বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা সাবরুম জাতীয় সড়কে ইকো গাড়িটি বিশ্রামগঞ্জ থেকে আগরতলা আসার পথে তীব্র গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বনকুমারী এলাকায় রাস্তার পাশে থাকা একটি বাড়িতে ঢুকে পড়ে তবে ওই সময় বৃষ্টি থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পান বাড়ির মানুষ এবং অন্যান্যরা এলাকাবাসী জানিয়েছেন টিআর জিরো সেভেন ডি জিরো সিক্স টু সিক্স ইকো গাড়িতে বিশ্রামগঞ্জ থেকে আগরতলা আসার পথে পরিমল চৌমোহনী এলাকায় একটি বাইককে ধাক্কা দিয়ে পারিয়ে আসার পথে গতির কারণে বনকুমারী এলাকায় রাস্তার পাশে একটি থামানো ট্রাকের সঙ্গে থাকা খেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে যখন হন গাড়িতে থাকা এক পরিবারের শিশু সহ তিনজন বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে তিনজনকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান গাড়ির চালক পলাতক যখন বাইক চালককে নিয়ে আসা হয়েছে বিশালগড় হাসপাতালে Pure Report channel din raat